দুদিন আগেই রানীগঞ্জের ঘটনা আপনাদের মনে থাকবে, যেখানে টার্গেট করা হয়েছিল সেনকো গোল্ডের শোরুমকে। রাজ্যে তিন দিনে পরপর দুটি ভয়াবহ ডাকাতির ঘটনা, রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজিরও সেই একই ঘটনা। টার্গেট করা হলো সোনার দোকানকে, যেখানে হাওড়ার ডোমজুড়ে মাত্র 15 মিনিটের অপারেশনে চারজন সশস্ত্র দুষ্কৃতী এসে একেবারে সাফ করে দিল কোটি টাকার গয়না। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, মাত্র 15 মিনিটের অপারেশন এবং সব থেকে চাঞ্চল্যকর বিষয়, থানা থেকে এই সোনার দোকানের দূরত্ব মাত্র 700 মিটার, তদন্তের অগ্রগতি এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে? দেখো, গতকাল যখন ডাকাতির ঘটনাটা ঘটে ভদ্রপুরে, প্রকাশ্য দিবালোকে ঘটনা ভদ্রপুরে ঘটনাটি ঘটে, তারপর কিন্তু হাওড়া ডোমজুড় থানার পুলিশ তদন্তে নামে, ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা, গোটা ঘটনাটার তদন্ত শুরু করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, যেহেতু ডাকাতির সময় যারা যে চারজন ডাকাত সশস্ত্র অবস্থায় ভেতরে ঢুকেছিল দোকানের ভেতরে, এবং যে লুটপাটের সময় যা তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল, সেই কারণে তাদেরকে মনে করা হচ্ছে যে এরা বাইরের কোনো রাজ্য অর্থাৎ আন্তরাজ্য অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে, এমনটাই মনে করা হচ্ছে। তদন্ত কিন্তু সেদিকেই এগোচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ পুলিশের পক্ষ থেকে শোরুমের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেখানে প্রত্যেকে মুখ চেনা যাচ্ছে, কারণ প্রত্যেকেই হেলমেট পরলো, মুখ অনেকে খোলা ছিল এবং এতটাই তারা বেপরোয়া ছিল যে তারা মুখে চাপাও দেয়নি। এবং এইটাই কিন্তু পুলিশের তদন্তে কিন্তু অনেকটা সহযোগিতা করা হচ্ছে। এবং এ ব্যাপারে বাইরের যারা গ্যাং, তাদের যে ছবি হাওড়া সিটি পুলিশের কাছে, তাদের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ওই শোরুম থেকে ডাকাতির পর ডাকাতরা বাইকে চেপে কিন্তু বেরিয়ে যায়, সেই ছবিও কিন্তু পুলিশের কাছে এসছে। এবং সেখান থেকে বাঁ দিকে গিয়ে হাওড়া আমতা রোড ধরে গিয়ে তারা একটা গলি আছে সামনে, সে গলি ধরে 16 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ 16 নম্বর জাতীয় সড়কের ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, এমনটাই মনে করা হচ্ছে। কারণ জাতীয় সড়কে যদি একবার বাইক ওঠে, সেক্ষেত্রে তাদের ধরা খুব মুশকিল হবে। এবং এর পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে গতকালই বিকেলের পর থেকে নাকা চেকিং শুরু করা হয়েছিল হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, সেকেন্ড দ্বিতীয় ব্রিজ, কিন্তু সর্বত্রই নাকা চেকিং শুরু করা হয়েছিল। অর্থাৎ এইখান দিয়েও বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা আছে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এবং ওই যে হাওড়া আমতা রোডে যে রুট দিয়ে তারা বেরিয়েছে, প্রত্যেক পয়েন্টের কিন্তু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনার পেছনে যে লোকাল যে কিপার, অর্থাৎ যে ওই গতকাল যখন ডাকাতিটা হয় তখন ভদ্রপুরে হয়, তখন রাস্তাঘাটে লোক খুব কম ছিল, একে গরম একরকম হিট ওয়েভ বইছে। এবং এই যে ঘটনা, যেহেতু দোকানে একদম লোক ছিল না, মালিক এবং মালিকের ছেলে এবং একজন মহিলা কর্মচারী ছিল, সুতরাং যে ফাঁকা দোকান ছিল এবং ক্রেতা সেজে সেইভাবে ঢুকে যে ডাকাতির পরিকল্পনা করা হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে লোকাল কোনো একজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত, সে কিনা ওই সময় দোকান ফাঁকা থাকবে এবং ডাকাতি করার পর সহজে বেরিয়ে যেতে পারবে, সেইটা কিন্তু এই লোকাল কিপার কে, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা কিন্তু তদন্তের দেখভাল করছে। ধন্যবাদ। হাওড়ার ডোমজুড় বা রানীগঞ্জের ঘটনা কিন্তু নতুন নয়, গত এক বছরে রাজ্যে একাধিক সোনার দোকান এবং গয়না বিপণীতে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে বারবার টার্গেট করা হয়েছে সোনার দোকানগুলিকে। এক্ষেত্রে কোনো কোনো ঘটনায় আমরা দেখেছি প্রাণ পর্যন্ত গিয়েছে। আর সেখানে বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠছে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা রক্ষায় কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন,